नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ কলার নেক ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন কলার নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করে নেব। তো এর জন্য এই যে কটুরি পাড় দুটি রয়েছে এই পাড় দুটি প্রথমে সেলাই করতে হবে। তো এই পাড়টির উপর এই পাটটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে ঠিক এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে নেবেন। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর কটুরিটি ঠিক মিডিলটা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এবং সেলাই দুটি যেন উপরের দিকে থাকে। এই যে মিডিলের সেলাই দুটি উপরের দিকে রেখে একদিকে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এখানে ঠিক 1 ইঞ্চে একটি টেকিনে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে যে দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। এখন টেকিনের সেলাইটি দিয়ে নেবার পর কটুরি পাড়টি দেখুন ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। এখন এই যে এসপাটটি রয়েছে এসপাটটির সাথে এই কটুরি পাড়টি জয়েন করতে হবে। তো এই কটুরি পাড়টিকে ঠিক এর উপরে রাখবো। রেখে কটুরি পাটের কানাটি একটু বাইরের দিকে রেখে সামান্য এখান থেকে 2 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। দেখুন এস পার্টটি জয়েন হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো এই পার্টটির উপর বেল্টের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন। রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন এবং সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন এর ভিতরে যে টেকিনটি দেওয়া হয়েছে এই টেকিনটি একটু ভাঁজ দিয়ে উপরের দিকে ঠিক এইভাবে রেখেই বেল্টের পার্টটি সেলাই দেবেন। এখানে বেল্টের পাটটি জয়েন করে নিয়েছি। এবার এরপর এই বেল্টের পাটের ঠিক কানা বরাবর করে 1 সুত গ্যাপিং দিয়ে 2টি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর পাটটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টিটি বসিয়ে নেব। তো সোজা সাইডের উপরে পট্টিটি ঠিক এইভাবে রাখবেন, রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন। এরপর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে এর ঠিক কানা বরাবর করে 1টি চাপ সেলাই দিয়ে নেবেন। এখন এই পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন। ঠিক এইভাবে আনার পর 1টি ফোল্ড করবেন। এবার এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন বা হেম করে নিতে পারেন। এখানে মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। এই পট্টিটি কিন্তু নিচের সাইড থেকে বসাতে হবে। তো দেখুন পট্টিটি সোজা সাইড ভিতরের দিকে রাখছি, এইভাবে রেখে সেলাইটি দিয়ে নেব। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটি খুলে নেবেন, নিয়ে সামনের সাইডে নিয়ে চলে আসবেন। এখানে একটু ফোল্ড করে ঠিক এই সেলাইটি ঢাকা দিয়ে নেবেন, নিয়ে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নেবেন। এরপর এই যে ব্যাক পাটি দেখছেন, ব্যাক পাটে 2টি টেকিন দিয়ে নিতে হবে। তো টেকিনের সেলাইটি ঠিক এইভাবে ধরে নেবেন, এইভাবে ভাঁজ দিয়ে এখান থেকে টেকিনের সেলাইটি দিয়ে নেবেন। এরপর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে শোল্ডার জয়েন করতে হবে। তো ব্যাক পার্টটি দেখুন সোজা সাইড রয়েছে, এর উপরে ফ্রন্ট পার্টের
উল্টো দিক এইভাবে ধরে শোল্ডার বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে দুসুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দুই দিকে সেম ভাবে শোল্ডার জয়েন করতে হবে। এরপর কলারটি তৈরি করে নেব। তো কলারের দেখুন সোজা সাইড দুটি ভিতরে রয়েছে এবং বাইরের সাইডে এই যে ড্রয়িং বরাবর করে ঠিক দুসুত গ্যাপিং দিয়ে আপনারা সেলাইটি দিয়ে নেবেন। কলারের সেলাইটি দিয়ে নেবার পর অবশ্যই করে একটু ছোট ছোট কাট লাগিয়ে নেবেন, তাহলে কলারটি যখন উল্টে নেবেন তখন খুব সহজেই ভাঁজটি চলে আসবে। কলারটি উল্টে নেবার পর কলারের যে মিডিল থাকবে মিডিলে অবশ্যই একটু দাগ দিয়ে নেবেন এবং আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের যে শোল্ডারের মিডিলটা অবশ্যই দেখে নেবেন। এরপর যে শোল্ডারের মিডিলে এবং কলারটি ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন। নিয়ে এখানে একটা সেলাই দিয়ে নেবেন। এখন কলারটি এখান থেকে পুরোটা সেলাই দিয়ে নেব। এখানে গলার জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি, তো আপনারাও ঠিক এইভাবে ওয়েব পট্টি কাটিং করে নেবেন। এখন পট্টিটি ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে পুরো সম্পূর্ণ গলাতে বসিয়ে নেব এবং কলারটি ঠিক এইভাবে রাখবেন, এর উপরেই পট্টিটি রেখে সেলাইটি দেবেন। গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন এইভাবে, তাহলে পট্টিটি যখন ফোল্ড করে হেম করবেন তাতে খুব সুবিধা হবে। তো এইভাবে পুরোটাতে কাট লাগিয়ে নেবেন। নেবার পর পট্টিটি ঠিক ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করবেন। করার পর আবারও একটা এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে গলার পট্টিটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর হাতাটি বসিয়ে নেব শোল্ডারের ঠিক মিডিল থেকে। তো হাতার মোহরি অংশে ফোল্ড করে সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে এখানে হেম করেও নিতে পারেন। তো দেখুন এখানে ব্লাউজের সোজা সাইড রয়েছে আর হাতার ঠিক উল্টো দিকটি নিতে হবে এবং হাতার মিডিল থেকে বসিয়ে নেবেন। হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন। নিয়ে মিডিল থেকে সেলাইটি দেওয়া শুরু করবেন। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নিয়েছি। এরপর আপনারা আপনাদের ফিটিংস মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই দিকের পার্ট বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেবেন। ঠিক একইভাবে অপর দিকেও ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছে। এরপর ব্লাউজের ঠিক নিচের অংশে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি, এটি 2 ইঞ্চ চওড়া রয়েছে পট্টিটি। তো প্রথমে পট্টিটি এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব। দেখুন কোমর পট্টি বসানো হয়ে গেলে এবার পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন এবং একটু মুড়ে ভিতরের দিকে এইভাবে রেখে হেম করে নেবেন। দেখুন কলার নেক ব্রাকার্ড ব্লাউজটির সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখানে হেম করে নিয়েছি, হুক ও হুকের ঘর বসিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি সেলাই করবেন, তাহলে আপনাদের ব্লাউজও একেবারে পারফেক্ট হবে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।